বন্দে পুরুষোত্তমম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এক আশ্চর্য চমৎকার এই ঘটনাটি জেনে নেব, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। শ্রী শ্রী ঠাকুরের নিয়ত সেবিকা শ্রীযুক্তা সরোজিনী মা ওনার শ্রীমুখে এই ঘটনাটি বলেছেন, লিখেছেন শ্রদ্ধেয় শ্রী ব্রজগোপাল দত্ত রায়। তো আমরা এবারে বিস্তারিতভাবে জেনে নেব, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। শ্রী ব্রজগোপাল দত্ত রায় তিনি লিখলেন, শ্রী শ্রী ঠাকুরের নিয়ত সেবিকা শ্রীযুক্তা সরোজিনীমার মুখে শুনিয়াছি, একসময় শ্রী শ্রী ঠাকুর কিছুকাল জ্বর রোগে ভুগিতেছিলেন। সংঘভ্রাতা শ্রীযুক্ত অশ্বিনী কুমার বিশ্বাস মহাশয়ের ব্যবস্থা মতো তখন তাহার জল চিকিৎসা চলিতেছিল। তখন শীতকাল, বিশেষ পাবনার কনকন শীত। এই কনকনে শীতের মধ্যে শ্রী শ্রী ঠাকুরকে জলের মধ্যে শুয়াইয়া রাখা হইত এবং পেটের উপর তোয়ালে দিয়া প্রত্যহ সকাল সন্ধ্যা দুইবার আধ ঘন্টা করিয়া মার্জনা করা হইত। ইহাতে তাহার পেটে প্রকাণ্ড প্রকাণ্ড ফুসকা পড়িয়া গিয়াছিল। পথ্য দেওয়া হইত শুধু ফলের রস। শ্রী শ্রী ঠাকুর নির্বিবাদে এই চিকিৎসার প্রাণান্তকর কষ্ট সহ্য করিতেন। চিকিৎসায় কোনো সুফল হইতেছিল না, বরং তাহার শরীর ক্রমশই দুর্বল হইয়া পড়িতেছিল। স্থান পরিবর্তনে জ্বর ত্যাগের সাহায্য হইবে মনে করিয়া যখন তাহাকে আশ্রমের কিয়দ্দূরে সংঘভ্রাতা শ্রীযুক্ত বিরাজদার প্রশস্ত খোলা বাড়িতে নিয়ে রাখা হইল, এ বাড়িতে আসিবার পর শ্রী শ্রী ঠাকুর কিঞ্চিত সুস্থবোধ করিতে লাগিলেন। এই সময় একদিন রাত্রের ঘটনা, শ্রী শ্রী ঠাকুরের প্রস্রাবের ব্যাগ হইয়াছে, তিনি বাহিরে যাইবেন। শ্রদ্ধেয়া ছোট মাসি মায়াদেবী ও সরোজিনী মা তাহাকে ধরিয়া গৃহের বাহিরে লইয়া গেলেন। প্রস্রাবান্তে তাহাকে ধরিয়া তুলিয়া পুনরায় গৃহ অভ্যন্তরে লইয়া যাওয়ার উপক্রম করিতেছেন। এমন সময় তাহারা দেখিতে পাইলেন, শ্রী শ্রী ঠাকুরের দেহ হইতে অজস্র আলোক রশ্মি নির্গত হইতেছে, যেন 10 থেকে 12টি ডেলাইট একসঙ্গে জ্বলিতেছে। আর সেই অতি উজ্জ্বল আলোক ছটায় চতুর্দিক উদ্ভাসিত হইয়া উঠিয়াছে। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, এক অপূর্ব আশ্চর্য ঘটনা, আপনারাও শেয়ার করতে পারেন। জয় গুরু।